সুপ্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে নিশ্চয় ভালো আছো, নিরাপদে আছো, ঘরে আছো। ঘরে থেকেই এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছো, পড়ালেখা করছো এবং অবসর সময়ে হাতের লেখাটাও লিখছো। আজ আমি অনলাইন ক্লাসে এসেছি, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সুফিয়া ম্যাডাম, জেফসেল স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৮ অর্থাৎ মহিষী রোকেয়া এই পাঠটি আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকে আমরা মহিষী রোকেয়া এই পাঠটি পড়া শুরু করে দিই। বন্ধুরা, তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মহিষী রোকেয়ার ছবি, অর্থাৎ যাকে নিয়ে পাঠটি লেখা হয়েছে তার ছবি, মহিষী রোকেয়া। বন্ধুরা, মহিষী রোকেয়া ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম দেওয়া হয় রোকেয়া। রোকেয়ারা দুই বোন এবং দুই ভাই ছিলেন। বাবা ছিলেন একজন জমিদার, কিন্তু জমিদারি তখন পড়তির দিকে, অর্থাৎ জমিদারি তখন শেষ হয়ে যাচ্ছিল, জমিদারি নাই বললেই চলে। রোকেয়ার দিনকাল তখন ভালোই চলছিল। সকালবেলা পাখির ডাকে তার ঘুম ভাঙে, পাখিদের ডানা আছে, পাখিরা আকাশে উঠতে পারে, যেখানে খুশি সেখানে যেতে পারে। কিন্তু বেগম রোকেয়া সাকোয়াত হোসেনের কোথাও যাওয়ার অনুমতি নেই, অর্থাৎ এই যে ফুটফুটে শিশুটি জন্মগ্রহণ করেছিল তার কোথাও যাওয়ার অনুমতি ছিল না। ঘরের বাইরে তো দূরের কথা, মেয়েদের সামনেও তার যাওয়া নিষেধ ছিল। তো বন্ধুরা, এতক্ষণ আমরা মহিষী রোকেয়া প্রথম অংশটুকু পড়ে নিলাম। চলো এবার এই প্রথম অংশ থেকে কিছু যুক্ত বর্ণ এবং শব্দার্থ জেনে নিই। দেখো, মহিষী মহান যে নারী, গ্রাম গা, পাখি পক্ষী, ঘর গৃহ, বাবা শব্দের অর্থ হচ্ছে পিতা। বন্ধুরা, এবার কিছু যুক্ত বর্ণ দেখো। পায়রা বন্ধ, যুক্ত বর্ণটা হচ্ছে এই, এটা ভাঙলে হয় দন্ত ন যোগ দ। আমরা নতুন যদি কিছু শব্দ তৈরি করি তাহলে দেখো ছন্দ, আনন্দ, মন্দ ইত্যাদি। অবস্থা, এখান থেকে আসে এই বর্ণ যুক্ত বর্ণটি, এটা ভাঙলে আসে দন্ত স যোগ থ, নতুন শব্দ আসে স্থান, স্বাস্থ্য। এরপরে দেখো কিন্তু, এখান থেকে আসে এই যুক্ত বর্ণটি, এটা ভাঙলে হয় দন্ত ন যুক্ত, নতুন শব্দ যদি করতে চাই তাহলে দেখো পান্তা, সান্ত্বনা ইত্যাদি। এরকম তোমরা ওই অংশ থেকে তোমরা শব্দের অর্থ এবং যুক্ত বর্ণ খুঁজে খুঁজে বের করবে এবং খাতায় তোমরা তুলবে। স্কুল যখন খুলবে তখন আমি দেখব। তো বন্ধুরা, এতক্ষণ আমরা মহিষী রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার ছেলেবেলা কেমন কেটেছে সেই সম্পর্কে আমরা জেনে নিলাম, অর্থাৎ মহিষী রোকেয়া প্রথম অংশটা আমরা জেনে নিলাম। তো বন্ধুরা, আগামী ক্লাসে পরের পর্বগুলো নিয়ে আবার হাজির হব। ততদিন তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত পড়ালেখা করবে, বাবা মার কথা শুনবে, নিজে পরিষ্কার থাকবে, অন্যদের পরিষ্কার থাকতে বলবে, আমাদের জন্য দোয়া করবে। তোমরা সবাই ভালো থেকো।